মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার কিছুদিন কাটতে না কাটতেই করোনা আতঙ্কের জন্য শুরু হয় লকডাউন। তাই বাড়িতে বসে বন্ধুদের সাথে দেখা করার একমাত্র মাধ্যম হলো ভিডিও কল। আর তারই মাঝে লাদাখ সীমান্তে উত্তেজনার জন্য কেন্দ্রীয় সরকার 59টি চীনা অ্যাপ বাতিল করে, আর সেই অ্যাপগুলির অন্তর্গত ছিল অন্যতম ভিডিও কলিং অ্যাপ জুম। আর তারই মাঝে চীনকে টেক্কা দিতে দৃষ্টি নামক এক অ্যাপ বানিয়ে ফেললো ঘাটালের রাধানগর গ্রামের অর্ণব মোদক নামে এক মাধ্যমিক পরীক্ষার্থী। প্লে স্টোরেও পাওয়া যাচ্ছে এই অ্যাপটি। গত আড়াই মাসে দৈনিক 16 থেকে 18 ঘন্টা সময় ব্যয় করে তৈরি করে এই অ্যাপ। অর্ণব বলে অধিকাংশ ভিডিও কনফারেন্সের অ্যাপে 8 ঘন্টার বেশি কথা বলা যায় না, কিন্তু এটাতে একসঙ্গে 100 জনের সাথে যতক্ষণ খুশি কথা বলা যাবে। আর এই অ্যাপ সম্পূর্ণ নিরাপদ, এখান থেকে কোনো তথ্য হ্যাক হওয়ার আশঙ্কা নেই। এই অ্যাপের মাধ্যমে সবচেয়ে বেশি সুবিধা পাবেন অনলাইনে পড়াশোনা করা পড়ুয়ারা, এমনকি অফিস আদালতেও এই অ্যাপ খুবই কাজে লাগবে। ইতিমধ্যে গুগল প্লে স্টোরে এই অ্যাপের রেটিং 4.4। ব্যুরো রিপোর্ট, এগিয়ে বাংলা নিউজ।